সাথে উপরে উপরের চামড়ার সাথে সরাসরি কানেকশন গর্ভগ্রহে যায় চামড়ার সাথে পাস কনেকশন লিপ অ্যানাসের সাথে ভিতর থেকে উপর দিয়ে অ্যানাসের বাইরে চামড়ার সাথে কানেকশন অথবা কোলন পলিপ কোলনের মধ্যে যদি কোনো পলিপ হয় কোনো ছোট ছোট টিউমারের মধ্যে হয় তখন হতে পারে এটা কোলন ডিপার্টমেন্ট লার্জ ইন্টেস্টাইন আমাদের যে অ্যানাসের উপরের যে অংশটা সেটাকে আমরা বলি কোলন বা লার্জ ইন্টেস্টাইন এটা এই পলিপটা কিন্তু ক্ষতিকর না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর আজকে আমি একটা স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে আপনাদের সামনে দিয়েছি সেটা আমার অনেকেই কমপ্লেন আছে আমি রেক্টাল ব্লিডিং অথবা পায়খানার রাস্তায় রক্তপাত এটা অনেক পেশেন্টই আমি সেরেছি অনেক পেশেন্টই আমার কাছে টিপি আমি ইনশাআল্লাহ সুস্থ হয়েছি অনেকে আমি অনলাইনে ট্রিটমেন্ট দিয়েছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা আমার কাছে আসছেন দেখি অথবা আমার চেম্বারে আমি ট্রিটমেন্ট করেছি এখন কিভাবে পায়খানার রাস্তায় দেরি হয় কেন এটা আমার খুঁজে বের করতে পারে প্রথমে আমি বলবো নাম্বার ওয়ান যে কজের কারণ হতে পারে সেটা পাইলস হতে পারে এটা ব্যথাযুক্ত পাইলস হতে পারে অথবা ব্যথা মুক্ত হতে পারে পাইলস অথবা হিমোরেজ অ্যানাল ফিশার অর্থাৎ পায়খানার রাস্তায় যে অ্যানালসের চামড়া আছে চামড়া গুলা সব ফেলে যায় শক্ত পায়খানা যখন হয় কনস্টিপেশন যখন হয় তখন এটা যখন বেরিতে কষ্ট হয় পায়খানাটা তখন এটা ফেলে যেতে পারে অথবা ফিস্টুলা হতে পারে ফিস্টুলা অ্যানাসের সাথে উপরে উপরের চামড়ার সাথে সরাসরি কানেকশন গর্ভগ্রহ হয়ে যায় চামড়ার সাথে পাস কনেকশন লিপ অ্যানাসের সাথে ভিতর থেকে উপর দিয়ে অ্যানাসের বাইরে চামড়ার সাথে কানেকশন অথবা কোলন পলিপ কোলনের মধ্যে যদি কোনো পলিপ হয় কোনো ছোট ছোট টিউমারের মধ্যে হয় তখন হতে পারে এটা কোলন ডিপার্টমেন্ট লার্জ ইন্টেস্টাইন আমাদের যে অ্যানাসের উপরের যে অংশটা সেটাকে আমরা বলি কোলন বা লার্জ ইন্টেস্টাইন এটা এই পলিপটা কিন্তু ক্ষতিকর না কিন্তু যখন ট্রিটমেন্ট ছাড়া রেখে দেওয়া হয় বা ভবিষ্যতে যদি ক্যান্সারের রোগ হতে পারে এটা যদি কি সিমটম আসে বা এগুলো ধরা পড়ে ডায়াগনোসিস তাহলে অবশ্যই এটা ট্রিটমেন্ট না করে বসে থাকবে অপারেশন করে ফেলে দিতে হবে অথবা সিমটমের ট্রিটমেন্ট নিতে পারে অথবা এলোপ্যাথিক ট্রিটমেন্ট নিতে পারে নিতে হবে এর আচ্ছা এছাড়া হতে পারে রেক্টাল ট্রমা অনেক সময় এগুলো যদি হয় ডিজিজ ইনফেকশন যদি এটা হয় সেই ক্ষেত্রে এটা এই সিমটমটা আসতে পারে এখন আমরা বুঝব কি ধরনের ব্লাড আসতে পারে দুই ক্যাটাগরির ব্লাড আসবে এবং এটা কোন কারণে কি হতে পারে এটা বুঝলে আমাদের জন্য সুবিধা হবে আমরা ডাক্তারদের জন্য এটা ট্রিটমেন্ট করতে সুবিধা হবে যদি একদম ফ্রেশ ব্লাড আসে একদম ফ্রেশ ব্লাড হোয়াইট রেড সাদা টোটালি রেড কালসি টাইপের না একদম ফ্রেশ আমরা যখন রক্ত হাত কেটে যায় যখন রক্তটা ফ্রেশ বের হয় এবং এই ধরনের ফ্রেশ রক্ত যদি বলা হয় ব্রাইট রেড যেটাকে বলা হয় এটা ইন্ডিকেট করে আপনার পাইলস হচ্ছে অথবা অ্যানাল ফিসার হচ্ছে এই দুটো একটা জিনিস মনে রাখবেন ফ্রেশ রেড অর ব্রাইট রেড ব্লাড যদি অ্যানাসকে বের হয় তখন আপনি বুঝতে হবে যে আপনার ফাইলস অথবা অ্যানাল ফিসার্স সেকেন্ড থিং হলো ডার্ক ব্লাড কালসে কিছু কালো ব্লাড যাবে আলকা ব্লাড সে একটু সহজ অথবা পায়খানার সাথেও যদি আলকা ব্লাড কালার হয়ে যায় পায়খানাটা তখন আপনাকে বুঝতে হবে যে আপনার কোলনে কোনো ধরনের গা হয়েছে কোনো
কোলনের ভিতরে আনসার হয়েছে অথবা কোনো ক্ষতের সৃষ্টি হয়েছে কোলনের মধ্যে, সেখান থেকে ব্লিডিং হয় পায়খানার ফালার আন্তর্গত হয়ে যায় অথবা কালো ধরনের দাঁত আসে, সেক্ষেত্রে এইভাবে সিন্ড্রোমের ট্রিটমেন্ট হয়। এবার আসলে কীভাবে আমরা ডায়াগনোসিস করে কনফার্ম করব, সেটা হলো অ্যানালিস্কোপি। অ্যানালিস্কোপি বলতে অ্যানালিস্কোপি যেটা করা হয় আপনার অ্যানাসের ভিতরে একটা পাইপ দেখানো হবে, ঢুকে এটা কম্পিউটারের মাধ্যমে চেক করা হবে, দেখা হবে আসলে কোন জায়গায় কত সিসে অ্যানাল ফিসার হয়েছে, টিউমার হয়েছে না ওখানে দেওয়া হয়েছে এটা বের করা হবে। অথবা ক্লোরোস্কোপি, যদি ধরেন আপনার কালো বিলাপ যাচ্ছে তখন আপনাকে ক্লোরোস্কোপি করা হবে। ক্লোরোস্কোপি ঠিক সেম, এটা হলে একটা পাইপ আপনার কোলনের মধ্যে ঢুকে দেওয়া হবে, ঢুকে এটা কম্পিউটারে চেক করা হবে, সেগুলো চেক করা হবে অল্প কিছু রকমের জন্য। এবার আসে কি ট্রিটমেন্ট হবে, যদি আমাদের এরকম ব্লাড শুরু হয়ে কন্টিনিউয়াস ধরেন আপনার রাতে শুরু হয়েছে সকাল পর্যন্ত বিকাল পর্যন্ত হতেই আছে, তাৎক্ষণিকভাবে আপনাকে হসপিটালে যেতে হবে, ডাক্তারের শরণাপন্ন হবে। অথবা আপনার হোমিওপ্যাথি যেহেতু সিম্পটমটি ট্রিটমেন্ট দেয় আর হোমিওপ্যাথির এই ব্লাড তাৎক্ষণিকভাবে বন্ধ করার জন্য আমার কাছে দুইটা মেডিসিন আছে, যেটা দিয়ে আমি বহু পালিসের মধ্যে তাৎক্ষণিকভাবে ব্লাড বন্ধ করেছি, এটা এনশিওর করে আমি আমার চিকিৎসালয়ে এটা আমি করেছি। সেটা আমার প্রথম যেটা মেলিফুলিয়াম মাদার ক্যান্সার, এটাকে 20 ফুটা করে দিনে 3 বার যদি ব্লাড বন্ধ না হয় 1 ঘন্টা পর পর 20 ফুটা করে বা 10 ফুটা করে খেতে হবে, যতক্ষণ না ব্লাড বন্ধ হয়ে যায়, কারণ ব্লাডটা বন্ধ হয়ে যায় ততদিন মেডিসিন খাওয়া বন্ধ করে দিতে হবে। হ্যামামেলিস, এটা হলো মেলিফিনিয়াম, যদি আপনার ফ্রেশ ব্লাড যায় একদম ব্রাইট তখন আপনি এটা ইউজ করতে হবে, আর যখন হ্যামা এই যে ডার্ক ব্লাড অথবা ডার্ক পায়খানা কালো পায়খানা যাচ্ছে আলাদা মতো, সেই ক্ষেত্রে আপনাকে হ্যামামেলিস নামে যে মেডিসিনটা আছে হ্যামামেলিস মাদার ক্যান্সার এটা আপনি করবেন। এটা এনে ঠিক সেই আপনারা 1 ঘন্টা পর পর 20 ফুটা করে খেতে হবে, অথবা যদি বেশি সমস্যা হয় তাহলে আপনাকে এটা করতে হবে, আর যদি স্বাভাবিক থাকে তাহলে আপনাকে 20 ফুটা করে দিলে 3 বার খেতে হবে। এই মেডিসিনটা অবশ্যই জার্মানি কোয়ালিটি খেতে হবে, লোকাল মেডিসিনে কাজ হবে না, এটা আপনাকে আনতে হবে, দাম একটু বেশি নেবেন, এটা 100% কার্যকর। যদি এরকম সিম্পটম এসে থাকে এটা আমরা করতে পারি। এছাড়া যদি ব্যথা থাকে তাহলে ম্যাক্রোসিক্সেস একটা পায়ে মেডিসিন আছে, এটা আপনার সাথে ইউজ করতে পারবেন। আর যদি কাটানো ব্যথা থাকে, সুইচ কাটানো ব্যথা থাকে, পায়খানা খুব শক্ত থাকে সেই ক্ষেত্রে পায়খানা বের হচ্ছে না সেই ক্ষেত্রে ব্যথাও আছে, সেই ক্ষেত্রে আপনাকে রটানিয়া একটা মেডিসিন আছে, রটানিয়া 200 3 ফুটা করে ডেলি 1 ফুটা 1 ফুটা সকাল দুটা রাত সকাল দুটো রাত ইউজ করতে হবে। অথবা স্টুলাস হিপ, এটা আপনাকে 200 অথবা 30 পাওয়ার আপনাকে দিনে 3 বার ইউজ করতে হবে 1 ফুটা। এটা আশা রাখি যদি তাদের ব্লাড যাচ্ছে এই ধরনের আমি যে ক্যাটাগরির কথা বলেছি, যে কজের কথা বলেছি, এই কজের সাথে মিলে যায় তাহলে আপনি অবশ্যই একজন রেজিস্টার্ড গ্রুপের ডাক্তারের কাছে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ উনি এই ট্রিটমেন্টগুলো দেবেন। এবং অথবা যদি কারো এই সমস্যা হয়ে থাকে আমার ভিডিওতে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি অনলাইনে ট্রিটমেন্টের আপাতত কোনো টাকা নিচ্ছি না, আমি ট্রিটমেন্ট করে দিই, আমি প্রেসক্রিপশন করে দিয়ে দিই, আপনার মানে বড় মেডিসিন কিনে বা জামানের মেডিসিন কিনে আমরা খেয়ে নেবেন। আশা রাখি আপনাদের এটা উপকার আসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিও শুনে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক শেয়ার দেবেন, যাতে অনেক মানুষ দেখতে পারে বা ইউটিউব আমাকে বিভিন্ন জায়গায় আমার ভিডিওটা বিভিন্ন জনের কাছে ছড়িয়ে দেওয়ার সুযোগ পায়। আজ এই পর্যন্ত হেলথ টিপস নিয়ে আবার পর্যন্ত আপনাদের সামনে হাজির হবো, সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।